হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউপি সুপার কাপস। ডাব্লিউপি সুপার কাপসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের টপিক হচ্ছে মেইনস পেপার টু, মানে ইংলিশ। তোমরা অনেকেই আমাকে বলেছো ইংলিশ নিয়ে তোমাদের ভয় আছে, তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইংলিশ কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজের মতোই, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি প্রপার ডিরেকশন প্রিপারেশন নিই তো এখানেও বাজিমাত করার ফান্ডা অবশ্যই আছে। তো ইংলিশ পেপারটা যদি আমরা দেখি, ইংলিশ পেপারে আমরা পাবো হচ্ছে রিপোর্ট অথবা এসে। 2018-এর কোয়েশ্চেন পেপার যদি দেখি তাহলে 2018-এ কিন্তু দুটোই এসে দিয়েছিল, দুটোর মধ্যে আমাদেরকে যে কোনো একটা লিখতে হতো। আর কনভার্সলি 2019-এ যদি দেখি তাহলে 2019-এ একটা এসে অর একটা রিপোর্ট ছিল, যে কোনো একটা লিখতে হতো। রিপোর্ট অথবা এসে যেটা থাকে সেটা হচ্ছে 15 মার্কসের থাকে। সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে প্রেসি, প্রেসি হচ্ছে 10 মার্কসের থাকে। থার্ড যেটা থাকে সেটা হচ্ছে সিনোনিম অথবা অ্যান্টোনিম, এটা হচ্ছে 5টা থাকে, 5 মার্কসের। ফোর্থ যেটা থাকে সেটা হচ্ছে ইডিয়ম কিছু দিয়ে দেয়, সেই ইডিয়ম দিয়ে কিছু সেন্টেন্স তোমাকে বানাতে হবে, এটাও 5টা থাকে, 5 মার্কস। আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনে কিন্তু 15 মার্কস থাকে। তো এবার আসা যাক আমরা কীরকমভাবে প্রিপারেশন নেব। রিপোর্ট অথবা এসের ক্ষেত্রে যেটা তুমি করতে পারো, তোমার লেখাকে যাতে সুন্দর করা যায়, সেটা ডেইলি নিউজ পেপার থেকে কিছু ইনসিডেন্টাল রিপোর্ট নিতে পারো। ইনসিডেন্টাল রিপোর্ট মানে কোথাও হয়তো আগুন লেগেছে, কোথাও বাজ পড়ে মৃত্যু হয়েছে কারো, কোথাও ঝড় এসছে, এই সমস্ত যে রিপোর্টগুলো, কোথাও কোনো সেরিমানি হচ্ছে, কোথাও কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, এই রিপোর্টগুলোতে কিছু কিছু কি লাইন পাবে, কি সেন্টেন্স পাবে, যেগুলো তোমার লেখাতে তুমি যদি ইনকর্পোরেট করতে পারো তোমার লেখাটা কিন্তু স্ট্যান্ডার্ড ইনক্রিজ হবে। নেক্সট যেটা নিউজ পেপারে দেখবে, খুব অ্যাট্রাকটিভ কিছু টপিকের টাইটেল দেওয়া থাকে, সেই টাইটেলগুলো যদি তুমি তোমার রিপোর্টে নিতে পারো তাহলেও কিন্তু তোমার রিপোর্টটা অথবা এসেটা কিন্তু খুব ভালো হবে অন্যদের থেকে। সেকেন্ড প্রেসি, প্রেসি যে কোনো বই থেকে তোমরা যদি রুলটা জেনে নাও, যতটা তোমাকে প্যাসেজ দিয়ে দেবে তার 1/3 সামারি করে তোমাকে লিখতে হবে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম 1/3-এর থেকে ±2 ওয়ার্ড তুমি লিখতে পারো। যদি তোমার ওয়ার্ড লিমিট থাকে, ধরো প্যাসেজের লিমিট আছে 120 ওয়ার্ডস, তাহলে 1/3 করলে হচ্ছে 40 ওয়ার্ডস, তাহলে তুমি 30-42 ওয়ার্ডসের মধ্যে লিখতে পারবে। প্রেসি তোমাদের প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি এক্সপার্টাইজ বেশি দেখাতে পারবে প্রেসিতে। থার্ড হচ্ছে সিনোনিম অথবা অ্যান্টোনিম। এই সিনোনিম আর অ্যান্টোনিমের জন্য যে কোনো বই তোমরা ফলো করতে পারো। আর যেই সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে সেগুলো খুবই বেসিক লেভেলের, তোমরা যদি কেউ নাও জানো সবকটা, সেখানে কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে দিতে পারবে। আর একটা কোশ্চেন থাকে এখানে সিনোনিম আর অ্যান্টোনিমের ক্ষেত্রে, এই সিনোনিম আর অ্যান্টোনিম দিয়ে কি সেন্টেন্স ফর্মেশন করতে হবে? আনসার হচ্ছে না, সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কোনো সেন্টেন্স ফর্মেশন করতে বলা হয়নি 2 বছরে। এবার যদি তোমাদের পরীক্ষাতে যদি বলা হয় তখন করতে হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স যদিগুলো দেখো তাহলে সেখানে কিন্তু কোথাও মেনশান করা নেই যে সেন্টেন্স ফর্ম করতে হবে তোমাকে সিনোনিম আর অ্যান্টোনিমগুলো দিয়ে। নেক্সট হচ্ছে ইডিয়ম, ইডিয়ম তোমাকে জানতে হবে। এসপি বাক্সী অথবা পিকেদের সরকার থেকে যে ইডিয়মগুলো আছে সেগুলো দেখলেই এনাফ, মোর দ্যান এনাফ, সেগুলো দিয়ে কিন্তু তোমাকে সেন্টেন্স ফর্ম করতে হবে। এই সেন্টেন্স ফর্ম করার সময় মাথায় রাখতে হবে যেন তুমি গ্রামাটিক্যালি কারেক্ট হও, আর সেই ইডিয়মটার মিনিং যেন তোমার সেন্টেন্সে ঠিকভাবে এক্সপ্রেস হয়। তাহলে এই 2টো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তার জন্য তোমাকে গ্রামারটা ভালো করে পড়তে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে তো তোমরা বই থেকে ডাইরেক্ট পড়তেই পারো, আর যেটা পড়তে পারো কোনো গল্পের বই থেকে, ধরো বাংলাতে কোনো গল্প লেখা আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ নিলে তুমি 120 অথবা 200 ওয়ার্ডসের, সেটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করলে, এবার সেটাকে পড়লে, সেটাকে পড়ে দেখলে বাংলায় যেই মানেটা তুমি বুঝতে পারছিলে ইংলিশেও কি সেম মানেটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে তোমার ট্রান্সলেশন মোরালেস ঠিক হচ্ছে। আর ট্রান্সলেশন প্রেসি যত প্র্যাকটিস করবে তত তুমি এইগুলোতে ভালো হবে। তো আজকের ভিডিও এইটুকু, নেক্সট আপকামিং কোনো ভিডিওতে আলাদা আলাদা করে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশনের জন্য অবশ্যই ভিডিও বানাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।